প্রিয় দর্শক আমাদের এক ভাই ফরহাদ তালুকদার হবিগঞ্জ সিলেট থেকে তিনি প্রশ্ন রেখেছেন জানতে চেয়েছেন যে নামাজের মধ্যে বিভিন্ন আজে বাজে এবং খারাপ চিন্তা ভাবনা আসলে কী করণীয় এবং নামাজের মধ্যে এই সমস্ত চিন্তা কী জন্য আসে এই বিষয়ে নসিহত পেশ করলে উপকৃত হতাম তো ভাই এটি আসলে শুধু ফরহাত তালুকদার ভাইয়ের সমস্যা নয় বরং এটি আমাদের প্রায় সকলেরই সমস্যা বিশেষ করে আমরা যখন আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ আইবাদ নামাজের মধ্যে যখন আমরা নিমগ্ন হই তো নানা ধরনের চিন্তা ভাবনা এগুলো আমাদের মনের মধ্যে এসে জায়গা ঘেরে নেয় এবং আমাদের মনোযোগকে নামাজ থেকে অন্যদিকে ডাইভার্ট করে দিয়ে থাকে এই ধরনের সমস্যা এটি খুব কমন সমস্যা তো প্রথম বিষয় তো হল আসলে এই সমস্যাটা কেন আসে তো এই সমস্যা আসাটা প্রথম তো কথা এটা খুব বেশি কোনো দুশ্চিন্তার কোনো বিষয় নয় এই সমস্যাটি অন্তরে মনের মধ্যে সৃষ্টি হওয়া মনের মধ্যে নানা ধরনের চিন্তা ভাবনা জাগ্রত হওয়া এটি খুব কোন দুশ্চিন্তার কোন বিষয় নয় এটি আসলে বান্দা যখন নামাজের মধ্যে নিয়োজিত হয় তো সে আল্লাহ আল্লাহরবুল্লা আলমিনের নিকট সবচেয়ে গুরুত্বপূর্ণ আল্লাহ সবচেয়ে পছন্দনীয় ইবাদতের মাধ্যমে আল্লাহর নিকট সে আত্মসমর্পিত হয় কাজেই আল্লাহর সম্পর্ক থেকে তাকে বিচ্যুত করার জন্য তো শয়তান লেগেই আছে শয়তানের যাবতীয় সকল অপচেষ্টা তো হলো মানুষকে আল্লাহ থেকে দূরে সরানো এজন্য শয়তান তখন মানুষের মধ্যে নানা ধরনের এরকম সৃষ্টি করে থাকে কুমন্ত্রণা সৃষ্টি করে থাকে হাদিসের মধ্যে সাহি মুসলিমের মধ্যে হাজে ওসমারিবিল আস রাজি আল্লাহ থেকে একটি হাদিস রয়েছে যে তিনি রসুল সলাল আলি সাল্লামের কাছে এসে বললেন ইয়া রসুল্লাহ ইন্না শানা হাল হালা হবাইনা সালাতি ইয়া রসুল্লাহ শয়তান আমার এবং আমার নামাজের মধ্যে আমার সালাতের মধ্যেখানে এসে অন্তরায় সৃষ্টি করতে চায় এবং আমার নামাজের মধ্যে অমনোযোগ সৃষ্টি করে তো জবাবে আল্লাহ রসুল বললেন জাকা শৈতান খিনজিব যে এটি একটি শয়তান যে শয়তানকে খিনজিব বলা হয় খিনজিব অথবা খানজাব নামক একটি শয়তান ফৈজা আহস্তাহু ফউব্লাহি মিনহু ফুল আলাহিকা সালাসান আল্লাহ নবী বললেন যে এই শয়তানের কুমন্ত্রণা থেকে যদি তুমি বাঁচতে চাও তাহলে তোমাকে দুটি কাজ করতে হবে এক নম্বর হলো যে ফলিয়াত ফাতে আউবাস বিল্লাহিমিন হু তুমি শয়তান খিনজিব নামক শয়তান থেকে আল্লাহর আশ্রয় প্রার্থনা করো বলো আউজ বিল্লাহ বিল্লাহিমিনের শানির রাজিব এরকম বলো তুমি আর হলো বাতফুল সারিকা সালসান তুমি তোমার বা দিকে তিনবার থুতু নিক্ষেপ করো এটার দ্বারা তুমি এই শয়তানের কুমন্ত্রণা থেকে পরিত্রাণ পাবে হাজতে ইবনে আবিল আজ বলেন ফফা আল তুজা আলি কফ আজ হাবাহুল্লাহ আননি আমি আল্লাহ নবীর পরামর্শ মোতাবেক এমন কাজ করলাম তো আল্লাহরাবাহ আলমিন আমাকে শয়তানের এই কুমন্ত্রণা থেকে আমার নামাজকে হেফাজত করলেন প্রিয় দর্শক আমরা বুঝতে পারলাম যে আসলে মূলত এটি শয়তানেরই একটি অপচেষ্টা শয়তান আসলে মূলত বিভিন্ন ক্ষেত্রেই মুমিনকে এভাবে প্রেশান করতে চায় তাকে নানা ধরনের সমস্যায় ফেলে দিতে চায় অন্য আরেক হাদিসের মধ্যে সুনানে তিরমিজির হাদিস উবাই ইবনে কাপ থেকে বর্ণিত আল্লাহ নবী বলেন ইন্নালিল বুজু ই শয়তান আন ইয়াকার লাহুল ওয়ালাহান যে আরেকটি শয়তানের গ্রুপ আছে যার নাম হলো ওয়ালাহান তাদের কাজ হলো উজুর মধ্যে মুমিনকে নামাজি ব্যক্তিকে উজুকারীকে ওয়াসওয়াসায় নিপতিত করা কাজেই উজু থেকেই শুরু হয় উজুতে ওয়ালাহান মানুষকে প্রেশান করে মানুষকে এভাবে ওয়াসওয়াসার মধ্যে নিপতিত করে নামাজের মধ্যে আসে খিনজিব সে এসে মানুষকে নামাজ থেকে অমনোযোগী করে দেয় এগুলো আসলে এগুলো নিয়ে খুব বেশি দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার কারণ নেই আবু আনহু থেকে আরেকটি বর্ণিত হাদিসের মধ্যে আছে মুসলিম শরীফের মধ্যে বর্ণিত সহি হাদিস ফল আনাসুমিনা সাবিনবী সাল আলী আসাল্লাম ফা আলুহু ইফি আজম আহাদামি যে আমাদের অন্তরের মধ্যে এমন অনেক আজে বাজে চিন্তা আসে যেগুলো মুখে উচ্চারণ করাটাকে আমরা অনেক মারাত্মক মনে করি আল্লাহ নবী বললেন নাম তোমরা এমন চিন্তা মনের মধ্যে অনুভব করো যেটা মারাত্মক মনে মুখে উচ্চারণ করার মতো নয় সাহাবাই কালাম বললেন হ্যাঁ হল ইমান নবী বললেন এটাতে দুশ্চিন্তার কিছুই নেই তোমার অন্তরের মধ্যে এমন চিন্তা আসা এটি হলো তোমার ইমানের লক্ষণ এটি হলো ইমানের প্রমাণ প্রিয় দর্শক অর্থাৎ ইমানের প্রমাণ হলো এই অন্তরের মধ্যে শয়তান কুমন্ত্রণা দেয়া অন্তরের মধ্যে শয়তান নানা ধরনের অস্পসা সৃষ্টি করার অপচেষ্টা করা এটা প্রমাণ করে এই কথার যে আপনার অন্তরের মধ্যে ইমান রয়েছে ডাকাত তো ওই ঘরেই হানা দেয় যে ঘরে সম্পদ রয়েছে পকেট মার সাধারণত সে পকেটেই হাত দেয় যে পকেটে টাকা রয়েছে চোর তার পিছনে লাগে যার কাছে সম্পদ রয়েছে শয়তানও আসলে মূলত তাকেই কুমন্ত্রণা দেওয়ার চেষ্টা করে যার অন্তরের মধ্যে ইমান রয়েছে কাজেই নামাজের মধ্যে উজুর মধ্যে বিভিন্ন সময়ে শয়তান দেওয়ার চেষ্টা করে এটি কোনো খুব বেশি দুশ্চিন্তিত হওয়ার কোনো কারণ নেই এটি বরং আপনার ইমানের লক্ষণ তবে এ থেকে বাঁচার চেষ্টা করতে হবে পরিত্রাণের চেষ্টা করতে হবে পরিত্রাণের চেষ্টার জন্য মিসকাত শরীফের মধ্যে এই মোস্তাদাকে হাকিমের বর্ণিত একটি বর্ণনা চমৎকার পরামর্শ রয়েছে আনিল কাসেম ইবনি মোহাম্মদ ইবনী আবি বাকরিনী সিদ্দিক আনহু আনা রাজুরান্নমুফি সালাতি ফায়াকলিকা আলিয়া কাসেম ইবনে মোহাম্মদকে একজন জিজ্ঞাসা করল যে আমি নামাজের মধ্যে আমার অনেক এই ধরনের সংশয় সৃষ্টি হয় অনেক ধরনের আজে বাজে চিন্তার সৃষ্টি হয় নামাজের মধ্যে এই ধরনের নানা ধরনের সংশয় সন্দেহ সৃষ্টি হয় ফকা আলহ ইমজি ফি সালাতিক তিনি বললেন যে তুমি ওই অবস্থায় তোমার নামাজ অব্যাহত রাখবে ফাইয়া আনকা হাতু সালাতিক শয়তানের এই ওয়াসওয়াসা এবং কুমন্ত্রণা থেকে তোমার পরিত্রাণ পাওয়ার উপায় হলো এটাই তুমি এটাকে কোনো পাত্তা দিবে না করবে না অর্থাৎ তুমি তোমার নামাজকে তার আপন গতিতে চালিয়ে যাবে আর শয়তানকে তুমি তুমি দিয়ে যতই কুমন্ত্রণা সৃষ্টি করো আমি এটাকে কোন পরোয়া করলাম না তুমি যদি আমাকে এমন সংশয় সৃষ্টি করতে চাও যে আমার নামাজ পূর্ণ হয়নি তাহলে তোমাকে আমি জবাব দিয়ে দিলাম যে আমার পূর্ণ নামাজ পড়ার দরকার নেই আমাকে আল্লাহ পাকরাবুল আলমিন এভাবেই নামাজ পড়তে বলেছেন অর্থাৎ ওয়াসপাসা থেকে পরিত্রাণের উপায় হলো ওয়াসপাসাকে কোনো পাত্তা না দেয়া আর নামাজে নানা ধরনের আজে বাজে চিন্তা আসা এটা শয়তানের একটি অপচেষ্টা কাজেই নামাজের মধ্যে বারবার চেষ্টা করতে হবে যেন মনকে ফিরিয়ে আনার মন বারবার এদিক সেদিক যাবে আবার ফিরিয়ে আনার চেষ্টা করতে হবে আর এর জন্য উত্তম উপায় হলো যখন নিজে তেলাওয়াত করবে কোনো জিজ্ঞাসকার করবে ওয়াজিফা পড়বে তসবি পড়বে তাহমিদ পড়বে তো সেটা মনোযোগ সহকারে পড়বে আর যখন সে ইমামের পিছনে একতেদা করবে তো ইমাম যেটা তেলাওয়াত করছেন সেটা মনোযোগ দিয়ে শুনবে আর যখন সিরলি রাত হয় ইমাম যখন নিঃশব্দে কেরাত আদায় পড়বেন তখন তো ইমামেরটা শোনাও যাবে না আর ইমামের পিছনে সুরায় ফাতেহা অথবা অন্য কোন সুরা পড়াও যাবে না ফিকে হানাফি মতে তখন ইমামের পিছনে হলেও মুক্তাদের জন্য কোনো কেরাত পড়া যায়জ নেই সুতরাং তখন ইমাম ইমামের পিছনে নিঃশব্দে সিররি কেরাতে মুক্তাদি যেটি করবে সেটি হল সে তার মনে মনে সুরায় ফাতেহার কল্পনা করবে সুরায় ফাতেহার আয়াতগুলো সে কল্পনা করতে থাকবে আর এই কল্পনার মধ্য দিয়ে তার মনটাকে সুরায় ফাতেহার দিকে মনোযোগী রাখবে ইনশাল্লাহ এভাবে আল্লাহ পাক রব্বর আলমিন আমাদেরকে শয়তানের এই কুমন্ত্রণা থেকে পরিত্রাণ দান করবেন ইনশাল্লাহ